হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত বিজেপি সরকার গঠন হওয়ার পিছত সিদ্ধান্ত লওয়া হয়েছিল যে মাঝে মাঝে কেবিনেটর বৈঠক বিভিন্ন জেলার সদর অনুষ্ঠিত করা হব। সেই মর্মে কেবিনেটর বৈঠক কেতিয়াবা তেজপুরত অনুষ্ঠিত হয়েছে, কেতিয়াবা বঙাইগাঁওত, কেতিয়াবা কোকৰাঝাৰত, কেতিয়াবা উজনি অসমত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এইবার অহা 9 আগস্টত অর্থাৎ আজি 7 বুধবারে নতুন দিল্লীত অনুষ্ঠিত হব কেবিনেটর বৈঠক। বিজেপির মন্ত্রী বিধায়কসকলক সোধা হয় বিভিন্ন সময় যে কেবিনেটর বৈঠক গুৱাহাটীৰ পরিবর্তে বিভিন্ন রাজ্যের ভিন্ন প্রান্তত কিয়, বিরোধীও ঘনে ঘনে ইয়ার বাবে হিমন্ত বিশ্ব সরকারের সমালোচনা করে। ইয়ার প্রত্যুত্তর সরকার ফলের কোয়া হয় যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার সদরত কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত করার সদরখনের আন্তঃগাঁথনি উন্নয়নমূলক কাম কাজ হয়। কার্বি আংলঙত কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কার্বি আংলঙর উন্নয়ন হয়েছিল, তেজপুরত কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তেজপুরত ভবন স্থাপন করা হল, বঙাইগাঁওত কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত হল, বঙাইগাঁওর কার্যসূচী করা হল। এতিয়া প্রশ্ন হয়েছে এইবার হিমন্ত বিশ্ব শর্মা সরকারে নতুন দিল্লীত উন্নয়ন করবলে গৈ আছে নেকি, কিয়নো নতুন দিল্লীত যেহেতু কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত হব তেনহলে নতুন দিল্লীত কিবা কিবি সরকারে করব গৈছে নেকি। স্বাভাবিকতে এইটা হাঁহিয়াতির বিষয়, কাইলৈ দিনটো এই বিষয়ক লৈ যে বিরোধীয়ে সরকারের সমালোচনা করব সে কথা নিশ্চিত। আমি জানিব পৰা মতে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপরও কেবিনেটর একাধিক সদস্য বুধবার দিনটি নতুন দিল্লীত থাকিব। সরকারে যেহেতু প্রতিটি বুধবার বা বৃহস্পতিবার কেবিনেটর বৈঠক আয়োজন করেছিল, সেয়ে বুধবারে নতুন দিল্লীত কেবিনেটর বৈঠক হবো, তাদের মন্ত্রিসভার সদস্য সকল উপস্থিত থাকবে। কেবিনেটর বৈঠকের পিছত মন্ত্রিসভার সদস্য সকলে সাংসদ সকলের সঙ্গে আলোচনাত মিলিত হব। সেয়ে এই বৈঠক এই কেবিনেটর বৈঠক নতুন দিল্লীত আয়োজন করা হয়েছে, বিশেষ বেলেগ কোনো কথা নাই বলে সরকারের উচ্চ পদস্থ সূত্রই এনবি নিউজের দিনলিপি অনুষ্ঠানক জানিবলৈ দিছে। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতের কথা।